নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, বন্দনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে একটা সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। আমি এইখানে 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একদমই সরু সরু করে কেটে নেব, আর পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করেই কেটে নিতে হবে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমভাবেই পেঁয়াজটাকে কেটে নিতে হবে। আমি সবকটা পেঁয়াজ একই রকমভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এই পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে লবণটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায়। এখন এই লবণ মাখিয়ে রাখা পেঁয়াজের পাত্রটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যেই পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এরপর আমি এইখানে 3টে সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। সবকটা ডিমকে আমি এইভাবেই ভাগ করে নিলাম। দুভাগে কেটে নেওয়া ডিমের মধ্যে থেকে এই রকম অর্ধেক একটা পিস আমি সরিয়ে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এইবার বাকি যে ডিমের পিসগুলো আছে এগুলোকে আমি মাঝখান থেকে কেটে 2টো ভাগে ভাগ করে নেব। দেখুন, ঠিক একই রকমভাবে আমি সবকটা ডিমকে এরকম 2টো ভাগে ভাগ করে নিলাম। এগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এই কেটে রাখা ডিমগুলোকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। এর ঢাকনাটা আমি খুলে নিলাম। যে পেঁয়াজটাকে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে, আর এর মধ্যে থেকে জল বের হতে শুরু করে দিয়েছে। এইভাবে যদি আপনারা পেঁয়াজটাকে লবণ মাখিয়ে রেখে দেন তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ বেসন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। হিং দিলে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এরপর দিলাম চিলি ফ্লেক্স, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। আর আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। আপনাদের কাছে যদি ভাজা জিরে গুঁড়ো না থাকে তাহলে আপনারা এমনি জিরে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা। আমি এর মধ্যে লবণ দেব না, কারণ আমি আগেই পেঁয়াজের মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই সব উপকরণকে আমি প্রথমে একটু মিশিয়ে নেব। এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে যে ডিমটা সরিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিচ্ছি। ডিমটাকে গ্রেট করে দিলে এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এবার আমি এই পেঁয়াজের সাথে এই ডিমটাকে ভালো করে মেখে নেব। এইখানে আমি জল দিইনি, কারণ আমার জল দেওয়ার প্রয়োজন হয়নি। এই মিক্সচারটা একদমই ঠিকঠাক আছে। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখানে সামান্য পরিমাণ জল একটু অ্যাড করতে পারেন, তবে এই মিশ্রণটা যেন একদমই পাতলা না হয়ে যায় এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে সামান্য একটু তেল ভালো করে লাগিয়ে নিলাম। এখন তৈরি করে রাখা পেঁয়াজের মিশ্রণটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু সমান করে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম
কেটে রাখা ডিম। এবার ডিমটাকে এই মিশ্রণটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, যেন কোনো দিকে ডিমটা না দেখা যায়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমান করে ডিমটাকে পুরোটাই এই মিশ্রণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ আর ডিম দিয়ে অনায়াসেই তৈরি করা হয়ে যায়। তো সেই জন্য এই রেসিপিটার নাম আমি রেখেছি ডিমের পেঁয়াজি বা এগ অনিয়ন পকোড়া। এটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এটা সম্পূর্ণ নতুন একটা ডিমের রেসিপি, এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, একদমই নতুন স্বাদের তৈরি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা প্লিজ এটা একবার ট্রাই করবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। এটা আমার তৈরি করা হয়ে গেছে, ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব কটাকে তৈরি করে নেব। এরপর আমি একটা জায়গায় তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাকে আমি খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি এই ডিমের নাস্তাগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, আর এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে পাল্টে অন্য সাইডগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। ডিমের এই পকোড়াগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে হয় আর খুবই মুচমুচে তৈরি হয়। আপনারা বাড়িতে অন্তত একবার এইটা ট্রাই করবেন, আর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এর রংটাও কিন্তু খুব সুন্দর এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এইগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আরও কটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো খুব সহজে পেঁয়াজ আর ডিম দিয়ে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন, আর রেসিপিটা কেমন লাগলো সেটা লিখে জানান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটায় একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।